হ্যালো ভিউয়ার্স, বেস্ট চয়েস কর্নারে সবাইকে স্বাগতম। আজকে আমরা গ্রিন টি নিয়ে কথা বলবো। প্রিমিয়াম গ্রিন টি, হোল লিফ গ্রিন টি। গ্রিন টি তৈরি করা হয় যে চা গাছের পাতা বা কুঁড়ি থেকে, তার বৈজ্ঞানিক নাম ক্যামোলিয়া সিনোসিস। আমরা সাধারণত যে চা পান করে থাকি সে ব্ল্যাক টি কিংবা ওলং টি থেকে গ্রিন টির প্রস্তুত প্রণালী কিছুটা ভিন্ন। আমি আপনাদের জন্য এই যে চা পাতার গাছটা দেখাচ্ছি, চা পাতা, আমার ছাদ বাগানের চা পাতা। এই পাতা থেকে আমরা চা পেয়ে থাকি। পাতাগুলো দেখেন কত সজীব। এই দুটি পাতা, একটি কুঁড়ি থেকে সকল রকমের চা উৎপন্ন হয়। আমরা সাধারণত যে পান চা পান করে থাকি সে ব্ল্যাক টি কিংবা উলং টি থেকে গ্রিন টির প্রস্তুত প্রণালী কিছুটা ভিন্ন। গ্রিন টিকে উইদারিং বা অক্সিডেশন উচ্চ তাপমাত্রায় পোড়ানো হয় না। গ্রিন টি প্রথম আবিষ্কৃত হয় চীনে এবং ধীরে ধীরে এশিয়ার অন্যান্য দেশেও তৈরি করা হচ্ছে। গ্রিন টি একটি পুষ্টিকর এবং অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত পানীয়। বিশেষজ্ঞদের মতে এটি আশ্চর্যজনকভাবে দ্রুত কাজ করতে পারে। গ্রিন টি মূলত তৈরি করা হয় ফার্মেন্টেশন ছাড়া, যাতে এর সবুজ রং অক্ষুণ্ণ থাকে। প্রথমে চা পাতা বা কুঁড়ি সংগ্রহ করা হয়। চা পাতা বা কুঁড়ির আংশিকভাবে শুকানো হয়। এরপর তা আবার বাষ্পায়িত করা হয়। এরপর শুকিয়ে নেওয়া হয় এবং সবশেষে তাপ দিয়ে গ্রিন টি তৈরি করা হয়। তাহলে আমরা গ্রিন টিটা দেখব। এই হলো হোল লিফ গ্রিন টি। দেখেন পুরো পাতাগুলো আস্ত দেখা যাচ্ছে। আজকে আমরা চা তৈরি করে দেখাবো গ্রিন টি কিভাবে বানাতে হয়। এটা হোল লিফ গ্রিন টি। সঠিকভাবে গ্রিন টি বানানোর পদ্ধতি, 5 গ্রাম বা 1 চামচ গ্রিন টি নিতে হবে গ্লাসে বা চায়ের কাপে। এরপর 80 ডিগ্রি সেলসিয়াসে ফুটানো পানি আপনি ঢেলে দেবেন। এরপর 3-5 মিনিট ঢাকনা দিয়ে রাখতে হবে। চা পাতা ভিজে গেলে উষ্ণ অবস্থায় চুমুক দিতে পারবেন প্রিয় পানীয়তে। তবে দিনে 2-3 বার যথেষ্ট। অতিরিক্ত গ্রিন টি পান করা কখনোই ঠিক নয়। তাহলে আমরা এখন দেখব কিভাবে এটা তৈরি করা হয়। আমি গ্লাস নিয়ে নিচ্ছি।
এক চামচ দিয়ে দেব। এবার গরম পানি দেওয়ার পালা। বাড়িটাকে ঢাকনা দিয়ে রাখতে হবে। তিন থেকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখবো, এরপরেই তৈরি হয়ে যাবে গ্রিন টি। চায়ের কালারটা দেখেন, এটা গ্রিন টি। দেখেন পাতাগুলো আস্তে আস্তে খুলে গেছে।
পুরো পাতা খুলে গেছে।